আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা কেমন আছেন সকলেই? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন। আজকে 13ই নভেম্বর 2020, আপনাদের সাথে আজকে শেয়ার করব মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের বৈধতাকরণের যে সুযোগটি দিয়েছে দেশের সরকার, এর দ্বিতীয় পর্ব, এবং আজকে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব এবং কারা এই সুবিধায় আসতে পারবে এবং কারা পারবে না, এবং কোন কোন সেক্টরে বৈধতা দিচ্ছে দেশের সরকারে, এই বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এর আগে আপনাদেরকে বলে রাখি, এখনও যারা আমাদের এই চ্যানেলে প্রথম, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে মালয়েশিয়াতে ইমিগ্রেশন রিলেটেড যে সমস্ত সংবাদ আমরা উপস্থাপন করি অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে, এবং আপনাদের প্রশ্নগুলো আপনি এখানে করতে পারেন, যাতে আপনাদের প্রশ্নগুলোর উত্তরও আমরা দিতে পারি। যাই হোক, যেমনটি বলছিলাম গতকালকে, যে অলরেডি ঘোষণা দিয়েছেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় দাতুশ্রী হামজা বিন মইনুদ্দিন, এবং এদেশের মানব সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় দাতুশ্রী সাবরান গতকালকে অলরেডি অফিসিয়ালিভাবে ঘোষণা দিয়েছেন যে মালয়েশিয়াতে অবৈধ প্রবাসীদেরকে দুইটি প্রোগ্রামের আওতায় আনা হবে। আমি আবার আপনাদেরকে বলি, গতকালকে অবশ্য আপনাদেরকে বলে দিয়েছিলাম যে দুইটি প্রোগ্রামের আওতায় আনা হবে। প্রোগ্রামের এক নাম্বার নাম দেওয়া হয়েছে মালয়েশিয়ান ভাষায় প্রোগ্রাম রিক্যালিব্রেসি পুলাং, প্রোগ্রাম রিক্যালিব্রেসি পুলাং, আর একটা প্রোগ্রাম রিক্যালিভেশন তিনাগা কিরজা। অর্থাৎ আমি যদি এই দুটোকে বাংলা ভাষায় সহজ করে বুঝি, রিক্যালিভেশন পুলাং, রিক্যালিভেশন পুলাং বলছে কি, আপনারা তো জানেন মালয়েশিয়া যারা আছেন, পুলাং পুলাং মানে ফিরে যাওয়া। অর্থাৎ দুইটি প্রোগ্রামের একটা হলো যে তাদেরকে নিজ নিজ দেশে রিটার্ন মানে করে যেতে হবে, তাদের দেশে যাওয়ার সুযোগ দেবে অবৈধদের, আর একটা তিঙ্গা কিরজা, অর্থাৎ রিক্যালিভেশন তিঙ্গা কিরজা, অর্থাৎ তারা যারা যারা চায় তারা এখানে আবার পুনরায় কাজের ভিতরেও ঢুকতে পারবে। তাহলে আমি বলি দুইটা যে প্রোগ্রাম, দুটা দুটা কিন্তু দুই জিনিস, একটা হলো অবৈধদেরকে, আমি বাংলা ভাষায় একটু সহজ করে বলি, একটা হলো অবৈধ প্রবাসীদেরকে দেশে চলে যাওয়ার সুযোগ, দ্বিতীয়টা অবৈধ প্রবাসী, তারা বলেন যে এই বিষয়টি চলবে এই দুইটা প্রোগ্রামই, এই দুইটা প্রোগ্রামই, যে দেশে যাওয়ার সুযোগ এবং কি হয়তো পারমিট, নতুন করে পারমিট লাগানোর সুযোগ, দুটা প্রোগ্রামই চলবে 16ই নভেম্বর 2020 থেকে শুরু করে 30শে জুন 2021 সাল পর্যন্ত। ওকে, আপনারা বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করেন, আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেব, আমি সংক্ষেপে স্টেপ বাই স্টেপ বলছি। ওকে, যেহেতু এই প্রোগ্রামটি একটু দীর্ঘমেয়াদী করছে, সময় বেশি দিচ্ছে, যাতে সকলেই এইটা প্রোগ্রাম মাধ্যমে যারা দেশে যেতে চায় তারা দেশে যেতে পারবে, যারা এখানে থাকতে চায় এখানেও থাকতে পারবে, তবে এটা এবং কি বলা হয়েছে গতকালকে, যেটা যেমনটি বলছিলাম যে এখানে কোনো তৃতীয় পক্ষ, থার্ড পার্টি, কোনো দালাল এজেন্ট চক্রের মাধ্যমে না দিয়ে সরাসরি যে মাইজিকান আছে, যে মালিক পক্ষ আছে, মালিক পক্ষ সরাসরি ইমিগ্রেশনের কাছে যাবে, সরাসরি তাদেরকে এই প্রসেসিংটা করবে বলে আশ্বাস দিয়েছে। ওকে, সেক্ষেত্রে মাইজিকানদের জন্য গতকালকে কিন্তু একটা কঠিন হুঁশিয়ারিও দিয়েছেন, যে বলছে যে এরপরে এই 30শে জুন 2021-এর পরে যদি কোনো মালিক অবৈধ শ্রমিকদের কাজ করায় বা অবৈধ শ্রমিকদের কাজে যোগদানের সুযোগ করে দেয়, তাহলে তাদেরকে 50,000 রিঙ্গিত জরিমানা অথবা 1 বছরের জেল করবে। সেজন্য পরবর্তীতে খুব আইনটি খুব কঠিনভাবে জোরদার করবে তারা। ওকে, এবার আপনাদেরকে বলবো যে গতকালকে বলেছিলাম যে চারটা খাতে এগুলা রিহায়ারিং, রিহায়ারিং না রিক্যালিভেশন, চারটা খাতে এরা আবার নতুন করে বৈধতার সুযোগ দেবে। চারটা খাতের একটা খাত হলো ডেভেলপমেন্ট সেক্টর, ডেভেলপমেন্ট সেক্টর সম্পর্কে এর আগে আমার অতটা ধারণা ছিল না, হয়তো এটার ধারণা ইনশাল্লাহ আপনাদেরকেও শেয়ার করব, যে আসলে ডেভেলপমেন্ট সেক্টরে তাদের কাজটা হবে কি বা তারা কোন পর্যায়ের লোক এবং এই সেক্টরে কারা অ্যাপ্লাই করতে পারবে, এটি আমি আপনাদেরকে ইনশাল্লাহ পরের ভিডিওতে জানাবো। ওকে, দুই নম্বর আছে ম্যানুফ্যাকচার, বিভিন্ন ফ্যাক্টরিতে যারা কাজ করেন ফ্যাক্টরির আন্ডারে তাদেরকে ভিসা করার সুযোগ দেওয়া। তৃতীয়ত প্ল্যান্টেশন,
যে বিভিন্ন আপনাদের পাম বাগানে কাজ করেন বা এরকম প্ল্যান্টেশন রিলেটেড যে কাজগুলো আছে এদেরকে বৈধতা দিবে। আর তৃতীয়ত এগ্রিকালচার, দুঃখিত আমি যেহেতু প্রতিদিন লাইভে আসি, প্রতিদিন লাইভে আসার কারণে আমি দেখি প্রতিদিনই আমার ভিডিওর মাঝখানে দু একবার একটু মানে মিসকানেক্ট হয়ে যায়, গত কয়েকদিন যাবৎ দেখছি এটা হয়ে যায়। যাই হোক, আমি সেজন্য কথাগুলো দেখা গেছে অনেক সময় কেটে যায়। যেমনটি বলছিলাম যে চারটি খাতে আমাদের জনবল আবার পুনরায় বৈধতা দেবে, একটি হলো ডেভেলপমেন্ট সেক্টর, দ্বিতীয়টি হলো ম্যানুফ্যাকচার ফ্যাক্টরি কাজে, তৃতীয়টা প্ল্যান্টেশন যেরকম পাম বাগান আছে এই জাতীয় কাজ আছে প্ল্যান্টেশনের, আর চতুর্থ এগ্রিকালচার। এই চারটি খাতে আপনাদের যারা অবৈধ আছেন এদেরকে বৈধ হওয়ার সুযোগ দেবে দেশের সরকার। তবে আপনারা খুবই খুবই সাবধান, কোনো দালাল চক্রের হাতে আগেই টাকা পয়সা দিবেন না। এখনও যেহেতু ইমিগ্রেশন বন্ধ আছে এবং এটার প্রসেস যেহেতু আগামী বছর জুন মাসের 30 তারিখ পর্যন্ত চলবে, আপনাদের ব্যস্ততা হওয়ার কোনো কারণ নাই, ব্যস্ততা হওয়ার কোনো কারণ নাই। স্টেপ বাই স্টেপ ইমিগ্রেশন থেকেও প্রতিদিনই স্টেপ বাই স্টেপ যেই এসওপি আছে, স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর আছে, ইমিগ্রেশন থেকে প্রতিদিনই স্টেপ বাই স্টেপ জানাবে, আমিও আপনাদেরকে সহজ করে প্রতিদিনই আপডেট দেব। আগেই কেউ যদি বলে যে না সমস্যা নাই আমাকে পাসপোর্ট দাও টাকা দাও আমি কনস্ট্রাকশনের ভিসা লাগিয়ে দিব, আমাকে টাকা দাও পাসপোর্ট দাও আমি সার্ভিস সেক্টরের ভিসা লাগাই দিব, খবরদার এই চক্রর সাথে আগেই আপনারা যোগাযোগ করবেন না, আগেই আপনারা এই চক্রর সাথে কোনো প্রকার লেনদেন এবং পাসপোর্ট দেবেন না। ওকে, এরপরে আপনাদের জন্য একটা রিকোয়েস্ট করি, আপনাদের জন্য একটা পরামর্শ, সেটি হলো অনেকে আছেন যারা ফ্যাক্টরিতে বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করেন অথচ আপনাদের ভিসা নাই, তাহলে আপনারা যে কাজটি করবেন ওই ফ্যাক্টরির মালিকের সাথে কথা বলবেন যে ফ্যাক্টরির মালিকের কাগজপত্র যেন ঠিক করে, ফ্যাক্টরির সমস্ত ডকুমেন্টস যেন ঠিক করে, আপনারা ওই ফ্যাক্টরির আন্ডারেই ভিসাটি লাগিয়ে নেবেন, তাহলে কোনো দালালের কাছে বা কোনো এজেন্টের কাছে আপনাদের আর শরণাপন্ন হতে হবে না, এরকম ধোকায় পড়তে হবে না। যারা ম্যানুফ্যাকচারিং এই করেন, বললাম প্ল্যান্টেশনে কাজ করেন, যারা বিভিন্ন পাম বাগানে কাজ করেন বা এরকম এই কাজ করেন, আপনাদের মালিকের সাথে কথা বলেন যে অবশ্যই আপনাদের মালিকের একটা লাইসেন্স আছে, সেটা এন্টারপ্রাইজ লাইসেন্স হোক বা আপনার সিন্ধিয়ান বারহাত কোম্পানি হোক, যেটাই হোক ছোট হোক বড় হোক, অবশ্যই কিছু ডকুমেন্টস আছে, সেই ডকুমেন্টসের আওতায় সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে ইমিগ্রেশনের সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে হবে কি, আপনি যেখানে কাজ করেন ওই মালিকের নামে আবার দুঃখিত আমাদের ভিডিওটি আবারও কানেকশন চলে গেছিল, যেটা বলছিলাম যে যারা এগ্রিকালচার সেক্টরে কাজ করেন তারা আপনাদের মালয়েশিয়ান যাদের আন্ডারে কাজ করেন এদেরকে বলেন যে আপনাদের তো একটা অবশ্যই কোম্পানি আছে, আপনাদের কোম্পানির ডকুমেন্টসগুলো ঠিক করে কী কী ডকুমেন্টস লাগবে এটা আমি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের জানিয়ে দিব। সেই ডকুমেন্টসগুলো রেডি করে আপনাদের বলবেন যে আপনারা কয়জন কাজ করেন, আপনাদের পাসপোর্ট সব কিছু ঠিক রাখবেন। তো যে যে কোম্পানিতে, মোট কথা হলো এই মুহূর্তে যে যে কোম্পানিতে কাজ করেন আপনারা চাবেন আপনাদের মালিকের সাথে এখনই কথা বলেন যে তাদের কোম্পানির লাইসেন্স, তাদের কোম্পানির ইনকাম ট্যাক্স এগুলো যেন ঠিক করে, যাতে আপনারা সকলেই ওই কোম্পানির আন্ডারেই ভিসাটা করতে পারেন, এটাই হবে আপনাদের জন্য বুদ্ধিমানের কাজ, আশা করি আপনারা বুঝতে পারছেন। ওকে, এই মোটামুটি কথা, এরপরেও অনেক দালাল চক্র বা এ আছে আপনাদেরকে ই দিবে। এগ্রিকালচার কি ভাই? এগ্রিকালচার হলো কৃষিকাজ, এগ্রিকালচার ইংলিশ শব্দ, এর অর্থ কৃষিকাজ। ওকে, এখানে সবটি আমি যেহেতু ইংলিশ ভাষায় লেখা ইংলিশ ভাষায় লিখছি। আচ্ছা যাই হোক, এই মোটামুটি আপনাদের জন্য পরামর্শ যে আপনারা ধৈর্য ধারণ করেন, অত হুড়োস্থুর হওয়া কিছু নাই, অত আপনাদের পাগল হওয়ার কিছু নাই, সময় অনেক আছে, এখন পর্যন্ত তো ইমিগ্রেশনই বন্ধ, তো ইচ্ছা করে তো আজকে আপনার ভিসা দিয়ে কালকে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে পারতেছেন না, সেক্ষেত্রে একটু আস্তে আস্তে করেন, স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে জানাবো, ধৈর্য হারা হবেন না। যাই হোক, আপনাদের কমেন্টসেরও উত্তর দেব, আজকে এর মধ্য থেকে আমি আপনাদের সাথে আজকের করোনা ভাইরাসের আপডেটটা আপনাদেরকে 1 মিনিটের মধ্যে দিয়ে নেই। ওকে, আজকে 13ই নভেম্বর 2020, আজকে মালয়েশিয়াতে টোটাল করোনা ভাইরাসের আক্রান্তর হার কিন্তু আজকে অনেক বাড়ছে, আজকে টোটাল আক্রান্তর হার 1304 জন এবং আজকে মৃত্যুর হার 1 জন, টোটাল এ পর্যন্ত আক্রান্তর সংখ্যা 45,095 জন এবং টোটাল মৃত্যুর সংখ্যা 304 জন। আজকে রিকভারি হয়েছে 900 জন, বিভিন্ন হাসপাতাল থেকে রোগমুক্ত হয়েছে 900 জন, টোটাল রিকভারি হয়েছে 32,969 জন। সুতরাং এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন আছে
অ্যাক্টিভ কেস আছে 11,822 জন, আইসিইউতে আছে 96 জন। তবে কুয়ালালামপুরবাসীর জন্য আজকে কিন্তু খুবই একটা দুঃখের সংবাদ, একটা শোক সংবাদই বলতে পারি আমি। ওকে, আক্রান্তর দিক দিয়ে সবচাইতে বেশি আজকেও সাবা, সাবাতে 556 আজকে। ওকে, ডিসকানেক্ট হয়ে গেছিল, দুঃখিত। কুয়ালালামপুরে আজকে, সিলাঙ্গুরে আজকে 364 জন এবং কুয়ালালামপুরে 202 জন। এর পূর্বে কিন্তু কুয়ালালামপুর বা সিলাঙ্গুরে এরকম হয় নাই। নিগারি সিমিলাঙে আজকে 83 জন এবং পোলাও পেনাঙে আজকে 32 জন। এই মোটামুটি আজকের করোনা ভাইরাসের আপডেট সংবাদ। আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আমাদের ভিডিওটি, গতকালকের ভিডিওতে অনেকেই কমেন্টস করেছেন। আমি মোটামুটি 70% কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করেছি বা দিতে পেরেছি, আমারও কিছু ব্যস্ততা আছে। যাদের উত্তরগুলো দিতে পারি নাই মাফ করবেন, আজকের আপনাদের ওই প্রশ্নগুলো প্রয়োজনে আজকের ভিডিওতে করেন, আমি আপনাদেরকে ওই ভিডিওগুলোর, আপনাদের কমেন্টসগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। অফলাইনে আমাকে কমেন্টস করেন, আপনাদের কমেন্টসের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। এবং যারা কমেন্টস করছেন এবং শেয়ার করছেন তাদেরকে ধন্যবাদ। অনেকেই কমেন্টস করছেন যে ভাই কত টাকা লাগবে, এটা কিন্তু মূল একটা কোশ্চেন ছিল যে এই যে যে ই দেবে এটার কত টাকা লাগবে। এই টাকার বিষয়ে এখন পর্যন্ত বলা যাচ্ছে না, তবে ইমিগ্রেশন থেকে জানিয়ে দিবে যে কত টাকা লাগবে, কোন প্রসেসে কত টাকা দিতে হবে। এটা আমি আপনাদেরকে ইনশাল্লাহ জানাবো খুব দ্রুতই, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানাবো। আপনাদেরকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। এখন পর্যন্ত আমাদের চ্যানেলে যারা প্রথম, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে আমাদের আপলোড করা সবগুলো ভিডিও আপনারা দেখতে পারেন এবং আমাদের ভিডিওগুলো প্রচুর পরিমাণ শেয়ার করে আপনাদের ফ্রেন্ড সার্কেলকেও জানার সুযোগ করে দিন, যাতে তারাও আমাদের আপডেটগুলো জানতে পারে। সকলে ভালো থাকবেন, সকলের কমেন্টসগুলো আমি অফলাইনে পড়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।